বন্ধুরা, তোমায় সবাইকে নতুন দিগন্তর স্বাগত। নিয়ে চলছে ভিডিও। এই ভিডিও তোমার জন্য দুর্দান্ত আপডেট আছে, সেটা হচ্ছে নতুন জব বিজ্ঞপ্তি বেরিয়ে এসছে। তোমরা দেখতেই পাচ্ছ আমরা পিএসসির অফিসিয়াল ওয়েবসাইট আছি। এখানে এলে তোমরা ভিউ অল যে সেকশনটা আছে এখানে এলেই তোমার দেখতে হবে যে কী কী ব্যাপারে নতুন নোটিফিকেশান বেরিয়ে এসছে এবং কী কী আছে। প্রথম কথা সেটা হচ্ছে WBCS 2023-এর কিন্তু পরীক্ষার ডেট পরিবর্তন হয়েছে। মানে 5ই নভেম্বর যেটা ছিল সেটা আগে বলে দিই তোমাদের, কারণ আমার মনে হয় সেটা আগে তোমাদের সঙ্গে শেয়ার করাটা খুবই গুরুত্বপূর্ণ যে কবে পরীক্ষার ডেটটা চেঞ্জ হয়েছে কি হয়নি। সেটা হচ্ছে WBCS 2023-এর কিন্তু 5ই নভেম্বর কিন্তু পরীক্ষা হওয়ার একটা কথা ছিল, 5/11/2023, কিন্তু সেটা পরীক্ষা কিন্তু হচ্ছে না, সেটা রিভিজিট করা হবে, নতুন করে ওয়েবসাইটে দেওয়া হবে। সেটা সম্ভবত এখনও অফিসিয়াল সেটা আসেনি। তাও একটা বলা যায় 16ই ডিসেম্বর বা 16/12 তে কিন্তু পরীক্ষা হওয়ার চান্স একটা আছে, এটা বলা হলো। এবার পরে আমরা দেখা যাবে যে ওই ডেটা আসে কি আসে না। চলো এবার দেখে নেওয়া যাক, সেটা হচ্ছে ডিটেল যেটা অ্যাডভার্টাইজমেন্ট বেরিয়ে এসছে সেটা হচ্ছে মিস সিনিয়াসের। মিস সিনিয়াসের কিন্তু পরীক্ষার জন্য নতুন অ্যাডভার্টাইজমেন্ট বেরিয়ে এসছে, আমরা আজকে এটা বিস্তারিত আলোচনা করে নেব। চলো, এই হচ্ছে নোটিফিকেশান, দেখতেই পাচ্ছ পাবলিক সার্ভিস কমিশন যেটা দেওয়া আছে। এবং প্রতিটা ক্যান্ডিডেটকে ফ্রেশ যেমন রেজিস্টার করে অ্যাপ্লাই করতে হয়, যেমন আগেবারে পিএসসিতে ফুডএসে অ্যাপ্লাই করেছিলে সেরকম কিন্তু অ্যাপ্লাই করতে হবে অবশ্যই অফিসিয়াল ওয়েবসাইটে। এবং এখানে কোনো এডিট উইন্ডো কিন্তু থাকবে না, এটা মাথায় রেখে তোমাদের কিন্তু ফর্ম ফিল আপ করতে হবে। এবার যেটা তোমাদের মিসেলিনিয়াস যখন জয়েনিং করো সেটা কী কী পোস্টে আসতে পারে বা কোথায় কোথায় তোমাদের পোস্টিং হতে পারে সেটা কিন্তু বলে দিয়েছে, এটা একটা বড় কথা। বিভিন্ন পোস্ট হতে পারে, অ্যাসিস্ট্যান্ট চাইল্ড ডেভেলপমেন্ট প্রজেক্ট অফিসার পদে নিয়োগ হতে পারে, ব্লক ইউথ অফিসার বা মিউনিসিপ্যাল ইউথ অফিসার সেটা কিন্তু হতে পারে, তারপরে ব্যাকওয়ার্ড ক্লাস ওয়েলফেয়ার ইন্সপেক্টর সেই হিসাবে কিন্তু জয়েন করতে পারে, অ্যাসিস্ট্যান্ট প্রোগ্রাম অফিসার পদে জয়েন করতে পারে, কনজিউমার ওয়েলফেয়ার অফিসার জয়েন করতে পারে, আরও আছে অডিটর কোঅপারেটিভ সোসাইটিতে জয়েন করতে পারে, ইনভেস্টিগেশন ইন্সপেক্টর জয়েন হতে পারে, রেভিনিউ ইন্সপেক্টর জয়েন হতে পারে, বিভিন্ন জায়গায় জয়েন হতে পারে, মাস এডুকেশন এক্সটেনশান, তারপরে ব্লক ওয়েলফেয়ার অফিসার বা ওয়েলফেয়ার অফিসার পদে জয়েন হতে পারে। অনেকগুলো ভ্যাকেন্সি আছে, মোটামুটি 17-18টা তোমরা একটু দেখে নেবে। প্রথম কথা, এটা হচ্ছে গ্র্যাজুয়েট লেভেল, তোমরা ভালো করেই জানো। এবং এখানে কী হয়, প্রিলিমিনারি অবজেক্টিভ টেস্ট হয়, ফাইনাল এক্সামিনেশান হয় যেটা রিটেন এক্সাম যেটা বলতে পারো, কনভেকেশনাল টাইপ অবশ্যই, তারপরে কিন্তু পার্সোনালিটি টেস্ট হবে যেটা ডিটেলসে বলা আছে। এবার যেটা আসি, দেখতেই পাচ্ছ ওয়েস্ট বেঙ্গলের পে স্কেল অনুযায়ী যেটা 2019 যেটা চেঞ্জ হয়েছে সেই অনুযায়ী স্যালারি যেটা পে লেভেল 1-11 যেটা দেওয়া আছে এবং 12-19 পর্যন্ত সব পে লেভেলটা দেওয়া আছে, এটা তোমার একটু দেখে নেবে ভালো করে। এবং এখানে কোনো ভ্যাকেন্সি কিন্তু দেয়নি, মানে পরে তোমাদের জানিয়ে দেওয়া হবে, বুঝতেই পাচ্ছ। কোয়ালিফিকেশান অবশ্যই তোমাদের কিন্তু বাংলায় লিখতে পড়তে বলতে জানতে অবশ্যই হবে, মাদার টাং তোমাদের অবশ্যই বাংলা অথবা নেপালি হলে চলবে, এবং বেঙ্গলি অবশ্যই তোমাদের জানতে হবে, এটা তোমাদের মাস্ট, যেটা ফুলফিল করতে হয়। এবং তোমাদের কিন্তু গ্র্যাজুয়েট হতে হবে কোনো ইউনিভার্সিটি থেকে, এবং 18-20 বছরের নিচে বয়স হলে হবে না, এটাও তোমাদের কিন্তু মেনশন করা আছে, এবং 39 বছর ওপরে বয়স হলে হবে না, এখানে এই জিনিসপত্র কিন্তু বলা আছে। এবং যেমন STSC-দের ক্ষেত্রে OBC-দের ক্ষেত্রে রিল্যাক্সেশন থাকে সেটাও কিন্তু বলা আছে। এখানে মোড অফ অ্যাপ্লিকেশান যেটা সেটা হচ্ছে তোমাদের কিন্তু অনলাইনে ফর্ম ফিল আপ করতে হবে, এবং তার জন্য ১৬০ টাকা হচ্ছে ফর্ম ফিল আপ, এবং যেটা কনভেকেশান ফিস থাকে, কনভেনিয়েন্স ফিস থাকে সেটা কিন্তু দিতে হবে। আর অফলাইন যদি কেউ করে, অফলাইন পেমেন্ট থ্রু দিয়ে করলে সার্ভিস চার্জ ১৭ টাকা সেটাও কিন্তু দিতে হবে ব্যাঙ্ক কাউন্টারে, সেটাও কিন্তু এখানে বলা আছে যে যেটাতে ফর্ম ফিল আপ মানে জমা দিতে ইচ্ছুক সেটাই। এখনকার দিনে সবাই অনলাইনেই পেমেন্টটা করে দেয় বেশিরভাগ, যেটা হচ্ছে ব্যাপার। এখানে বাদ বাকি সমস্ত ডিটেলস দেওয়া আছে, তোমাদের অবশ্যই মাধ্যমিকের কার্ড, এপিক, ভোটার কার্ড বা ড্রাইভিং লাইসেন্স সব কিন্তু লাগবে, এটা হচ্ছে ব্যাপার, এখানে সেটাও কিন্তু বলা আছে, একটু ভালো করে দেখে নেবে। যেটা কোয়ালিফাইং মার্কস সেটা কিন্তু থাকে না, এখন কাট অফ হচ্ছে অনেক বেশি যায়। এবার সবচেয়ে বড় যেটা জিনিস, তোমাদের কিন্তু পরীক্ষার সেন্টার কোথায় পড়বে, এটা বর্তমানে কিন্তু এখন সবচেয়ে একটা গুরুত্বপূর্ণ ব্যাপার যে পরীক্ষা কোথায় সেন্টার পড়ে, এটা কিন্তু দেখে ফর্ম ফিল আপ করবে কোথায় তোমাদের সেন্টার চুজ করতে পারো। কলকাতা থাকতে পারে, বারুইপুর, তারপর ডায়মন্ড হারবার, ব্যারাকপুর, বারাসাত, হাওড়া, চুচুড়া, তারপরে বর্ধমান, দুর্গাপুর, মেদিনীপুর, তমলুক, বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, তারপরে কৃষ্ণনগর, মালদা, এগুলো কিন্তু দেখে তোমরা কিন্তু ফর্ম ফিল আপ করবে কোথায় কোন সেন্টারগুলো আছে। তোমাদের নিয়ারেস্ট যে সব সেন্টার তো কাছাকাছি পাবে না,
কোন সেন্টারটা পাচ্ছ সে হিসাবে কিন্তু বল ফর্ম ফিল আপ করবে। মেডিকেল এক্সামিনেশান কিছু হবে অবশ্যই, সেটাও এখানে বলা আছে। এবার আসি ফর্ম ফিল আপের যেটা যেটা তারিখ যেটা বলতে চাইছে সেটা হচ্ছে 5ই অক্টোবর 2023, সেটা কিন্তু ফর্ম ফিল আপ স্টার্ট, এবং ফর্ম ফিল আপ শেষ হচ্ছে 2 নভেম্বর 2023 আপ টু 3টে PM পর্যন্ত। এবং অনলাইন পয়সা জমা দেওয়ার যে থ্রু ফিস জমা দেওয়া সেটা এখন 2 নভেম্বর, এবং অফলাইন হচ্ছে 3 নভেম্বর, এবং চালান কিন্তু 2 নভেম্বর পর্যন্ত কিন্তু তোমাদের কিন্তু জেনারেট করতে পারবে এখানে, সেটাও কিন্তু বলা আছে। একটু ভালো করে দেখে নেবে। প্রিলিমিনারি এক্সাম যেটা হবে সেটা কিন্তু 200 মার্কসের, এবং স্কিম অফ এক্সামিনেশন সেটা বলা আছে এখানে যে প্রথমে প্রিলিমিনারি এক্সাম। প্রিলিমিনারি এক্সামের মধ্যে 100টা মাল্টিপল চয়েস কোশ্চেন থাকবে, ভালো করে জানো, প্রতিটা ক্যারি করবে 2 নম্বরের, এবং নেগেটিভ মার্কিং থাকবে, এটা সবচেয়ে বড় জিনিস। 1.5 ঘন্টা টাইম থাকছে, এবং জেনারেল স্টাডিজ থেকে 150 নম্বর, 50 নম্বর থাকছে অ্যারিথমেটিক থেকে, 1 আওয়ার 30 মিনিট টাইম। প্রিলিমিনারি এক্সামিনেশান স্ক্রিনিং টেস্ট যারা সিলেক্ট হবে তারা কিন্তু ফাইনাল এক্সাম দেবে বা মেরিট লিস্টে নাম থাকবে। এবার ফাইনাল এক্সামে 450 নম্বরের পরীক্ষা হবে, যেখানে যেটা পেপার 1 হচ্ছে ইংরাজি, যেটা হচ্ছে বুঝতেই পারছো ইংরাজি থাকছে। পেপার 2-র মধ্যে থাকছে বেঙ্গলি, হিন্দি, উর্দু, নেপালি, সাঁওতালি, এবং পেপার 3-র মধ্যে থাকছে জেনারেল স্টাডিজ এবং অ্যারিথমেটিক। ফুল মার্কস টাইম ফর ইচ পেপার, প্রতিটা 1 আর 2 পেপারের জন্য 100, 150, হ্যাভিং ডিউরেশন 1 আওয়ার 30 মিনিট, 1.5 ঘন্টা এখন তোমার টাইম থাকছে। আর পেপার 3-র ক্ষেত্রে কিন্তু এখানে যেটা দিয়েছে ভালো করে দেখো, পেপার 3 150 মার্কস থাকছে জেনারেল স্টাডিজ, এবং 50 নম্বর থাকছে অ্যারিথমেটিক গ্রুপ বি। টোটাল টাইম 2 ঘন্টা 30 মিনিট। এবার হচ্ছে ব্যাপার, অ্যান্সার ফর গ্রুপ এ জেনারেল স্টাডিজ, এবং বেঙ্গলি অর নেপালি অ্যান্সার, গ্রুপ বি অ্যারিথমেটিক ইন ইংলিশ অর বেঙ্গলি, তোমার বাংলা বা ইংরেজি দিতে পারো সেটা কোনো ব্যাপার না। আর এক্সামিনেশন ফর অল 3 পেপার্স সেম ডে, সেম ডেতে কিন্তু তিনটে পেপার একসঙ্গে হবে, 1, 2, 3 তিনটে পেপার একদিনই হবে। এবার 500 মিনিটের টেস্ট, সেটা কিন্তু 100 নম্বরের হবে, মানে বুঝতেই পারছো যেটা হচ্ছে। এবং এখানে সিলেবাসটা প্রপার দিয়ে দিয়েছে, যে স্কিম অফ সিলেবাস, জেনারেল স্টাডিজ, নানা রকম ব্যাপার, পেপার 1 পেপার 2 ক্ষেত্রে, এবং ভালো করে দেখে নিয়ে তারপরে তোমরা কিন্তু পরবর্তী স্টেপটা নেবে, এখানে সিলেবাসটা দেওয়া আছে। সিলেবাসটা তোমাদের বুঝিয়ে দিলাম, আশা করছি তোমাদের কোনো অসুবিধা হবে না, পুরো সিলেবাসটা বলেছি, এবং ফর্ম ফিল আপের পুরোটা স্টেপও তোমাদের কিন্তু বলে দেওয়া হলো। তাও যদি কোনো অসুবিধা থাকে অবশ্যই কমেন্ট করবে, আমি তোমার চেষ্টা করবো বাদ বাকিটা বলে দেওয়ার। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং, বাই বাই।